হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও আমরা বেরিয়ে পড়েছি নতুন একটি প্লেসের খোঁজে। আমরা ঘুরতে সবাই খুবই ভালোবাসি, তাই আবার বেরিয়ে পড়েছি আমরা নতুন একটি ঠিকানার উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমরা যারা ঘুরতে ভালোবাসি তাদের জন্য আরও একটি নতুন ডেস্টিনেশন নিয়ে চলে এসেছি আমি। বাঙালির আট থেকে আসি সবাই আমরা ঘুরতে ভালোবাসি, বেড়াতে ভালোবাসেন না এমন বাঙালির হদিশ মেলাই দুষ্কর। অনেকেই লম্বা ছুটি নিয়ে দূরে বেড়াতে যেতে ভালোবাসেন, তবে অনেকে আবার ছুটির অভাবে কাছে পিঠে বেড়ানোর জায়গা খোঁজেন। তাঁদের জন্য এবার ঘোরার দারুণ একটা ঠিকানা হদিশই। ভোর ভোর বেরিয়ে পড়ুন, আর চাইলে সন্ধ্যের মধ্যেই ফিরুন বাড়ি। গোটা একটা দিন কাটিয়ে আসুন হুগলি নদীর কোলে। কলকাতা থেকে খুব কাছেই রায়চকে পাবেন বেড়ানোর ষোলোয়ানা মজা। কলকাতা থেকে 55 কিলোমিটার দূরে রয়েছে ডায়মন্ড হারবারের ছোট্ট একটি জনপদ রায়চক। হুগলি নদীর পাড়ের এ তল্লাটের মনোরম আবহাওয়া বারবারই পর্যটকদের নজর কেড়েছে। রায়চকে দুর্গের আদলে ঝাঁ চকচকে 5 তারা একটি হোটেল তৈরি হয়েছে। 2 দশকেরও বেশি সময় ধরে এই নির্মাণ গোটা এলাকাকে বাড়তি পরিচিতি এনে দিয়েছে। গ্রীষ্মকাল বাদ দিলে বছরভর রায়চকে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। কলকাতা থেকে যেতে অল্প সময় লাগে বলেই শর্ট ট্যুরে রায়চক বারবারই অনেকের কাছে ফার্স্ট চয়েস। ইচ্ছে হলে সকাল সকাল বেরিয়ে গোটা দিন নদীর পাড়ে কাটিয়ে বিকেল নাগাদ ফিরে আসতে পারে। সন্ধ্যের মধ্যেই আপনি পৌঁছে যাবেন কলকাতা। আবার চাইলে 2-1 দিন থাকতেও পারেন রায়চকে। এবারে বলি, রায়চকে এসে আপনি কী দেখবেন? হুগলি নদীর তীরে তৈরি হওয়া এই এলাকা বরাবরই খুব আকর্ষণীয়। অ্যাডভেঞ্চার করতে যাদের ভালো লাগে তারা এখানকার জেটি থেকে ভুটভুটি বা লঞ্চে নদীর অপর প্রান্তে পূর্ব মেদিনীপুরে একবার ঘুরে আসতে পারে। এমনকি জলপথ ধরে এখান থেকেই চলে যাওয়া যায় হাওড়া জেলাতে। ইচ্ছা হলে নদীবক্ষে ডিঙি নৌকা নিয়ে ঘুরতে পারেন, সময় পেলে পার্শ্ববর্তী নূরপুরেও ঘুরে আসতে পারে। নদী পাড়ের ওই এলাকাও পর্যটকদের মন ভরাবে। এটি হলো পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক রায়চক কুকড়াহাটি ফেরি সার্ভিসের টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে আপনারা টিকিট কেটে রায়চক থেকে কুকড়াহাটি ফেরি সার্ভিস উপভোগ করতে পারবেন। এবারে বলি, রায়চকে থাকার জায়গার কি বন্দোবস্ত আছে? চাইলে নদীর তীরের দা ফোর্ট হোটেলে আপনি থাকতে পারেন, তবে এই হোটেলটি খুবই ব্যয়বহুল। এছাড়াও রায়চকে রয়েছে হোটেল সি বার্ড, গঙ্গা কুটিরের মতো হোটেল, ছোট আরও কয়েকটি হোটেলও আছে। তবে বাজেট পারমিট না করলে ডায়মন্ড হারবারে গিয়েও থাকতে পারে না। ডায়মন্ড হারবার শহরে বেশ কয়েকটি থাকার জায়গা রয়েছে, সব হোটেলেই মোটামুটি খরচ সাধ্যের মধ্যে। ডায়মন্ড হারবার থেকে রায়চকের দূরত্ব মাত্র 40 মিনিট। চাইলেই আপনি রায়চক থেকে কুকড়াহাটির উদ্দেশ্যে ভ্যাসেল বা লঞ্চে চড়ে একটু নদীবক্ষে ঘুরে আসতে পারবেন। এই নদীবক্ষে পাবেন আপনি অফুরন্ত পাখিদের দেখা,
এই অপরূপ দৃশ্য আপনাকে একবার হলেও মুগ্ধ করে তুলবে আর আপনার জীবনে বাঁচার নতুন অনুপ্রেরণা জাগাবে। নদী থেকে রায়চকের এ পোর্ট এবং গঙ্গা কুটির এই সব হোটেলগুলির অপরূপ দৃশ্য আপনাকে মুগ্ধ করে তুলবে। এবারে বলি কলকাতা থেকে কিভাবে যাবেন রায়চক। ট্রেনে গেলে শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবার লোকাল ধরুন, ডায়মন্ড হারবার স্টেশনে নামলেই রায়চক যাওয়ার অটো বা অন্য গাড়ি পেয়ে যাবেন। ডায়মন্ড হারবার স্টেশন থেকে রায়চকের দূরত্ব প্রায় 40 মিনিট, তবে কলকাতার দিক থেকে এলে আর যদি আপনি কলকাতা থেকে আসেন তাহলে ধর্মতলা থেকে সোজা রায়চক বাসে উঠুন আর রায়চক মোড়ে আপনি নামতে পারেন। এইভাবে একদিনের ছুটিতে আপনি চলে আসতে পারেন হুগলি নদীর তীরে অবস্থিত রায়চকে।